হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটার বাংলা হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। অর্থগতভাবে ঠিক আছে, কিন্তু আপনি যদি বিদেশিদেরকে প্রশ্ন করেন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তারা কিন্তু বুঝবে না। কারণ রিড মানে তারা পড়া বোঝা, কিন্তু আপনি কলেজে পড়েন না স্কুলে পড়েন ওইটা বোঝায় না। সো তারা কিভাবে বলে, তারা বলে হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়ো, অথবা তারা বলে হোয়াট গ্রেড আর ইউ ইন, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন, অথবা আপনি বলতে পারেন হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তাহলেই তারা বুঝতে পারবে। এটা আমি যখন বিদেশিদের সাথে কথা বলি তখন তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে হোয়ার ডু ইউ স্টাডি, মানে আমি কোথায় স্টাডি করি। আমি যদি বলি কলেজে স্টাডি করি তাহলে বলে যে ইন হুইজ ডিপার্টমেন্ট, অর তারা আরও অনেকভাবে জিজ্ঞাসা করে। আর যদি আমি বলি স্কুলে পড়ি তাহলে বলে যে হোয়াট গ্রেড আর ইউ ইন, যদি বলি ইউনিভার্সিটি তাহলে বলে যে হোয়াটস ইউর সাবজেক্ট, মানে আমি কোন বিষয়ে পড়ি, এভাবে আর কি তারা জিজ্ঞাসা করে। কিন্তু তারা কখনোই বলে না হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটা টোটালি রং। অর্থগতভাবে ঠিক আছে, আপনি যদি বলেন যে কোন ক্লাসে পড়ো এটা অর্থ তো ভুল হয়েছেন, হ্যাঁ অর্থগতভাবে এটা ঠিক আছে, কিন্তু এখানে রিড, এই রিড মানে হচ্ছে পড়া। পড়া বলতে আপনি নিউজ পেপার পড়তে পারেন, বই পড়তে পারেন, বা যে কোনো কিছু পড়তে পারেন, কিন্তু এটা ওইটা বোঝাই না আর কি, যেটা হচ্ছে যেমন আপনি কলেজে পড়েন বা অধ্যয়ন করেন এরকমটা আর কি বোঝায় না। সো আপনি সিম্পলি এভাবে বলতে পারেন হোয়াট ক্লাস ডু ইউ রিডের জায়গায় আপনারা স্টাডি ইন বলতে পারেন, তাহলেও বুঝবে।